আমাদের বাড়িতে এখন হচ্ছে যে বাড়িটা খুব সুন্দরভাবে আমরা প্রথম থেকেই দেখছি মিউজিয়াম টাইপের শিল্পের সেই রকম একটা জায়গায় আমরা ঘুরছি আসুন। যেমন পুরুলিয়ার ছৌ নৃত্যের ওইখানে একটা মুখোশ আছে বা ডোকরা শিল্পের কাজ আছে এটা আগে মাইস্কোপ এখানে আপনারা যেমন পটের চিত্র পাবেন তেমনি সুন্দর সুন্দর আপনারা দৈনন্দিন ইউজ করার মতো দোপাট্টা পাবেন তারপরে শাড়ি পাবেন বা পাবেন আমাদের ওভাবে সুন্দর মানে একতারা শাড়ি আকার এটা আমাদের আর আমাদের যে পটের মধ্যে যে আমরা রং ইউজ করি ওটা আমরা ন্যাচারাল পুরনো বই আছে আজ এই লাইব্রেরিটা কি ও মানে ওই হরিপদ বানু উনি ডোনেট করেছেন হ্যাঁ ও বইগুলো দিয়েছেন রাজস্থানের যে কাতানগুলো আমরা দেখি ছোট ছোট সাহিত্যে রেখেটে বা কিছু রেখেটে আর বাকি আমাদের এখানকার বাংলার হ্যাঁ মেদিনীপুরের কাঁথা শিল্প আমরা সবাই সেই নকশি কাঁথার গল্প জানি সেই বিভিন্ন নকশি কাঁথা আমরা দেখতে পাচ্ছি শাল আর শাড়ি গুলো দেখছেন এটা হলো তোমার নারাজলের রাজার রানীর শাড়িগুলো কি রাজবংশের শাড়ি দেখছেন এই সমস্ত কাজগুলো সমস্ত অরিজিনাল সোনার উপর যে জরির কাজ হতো সেই বিভিন্ন জায়গার আছে তোমার বাঁকুড়ার আছে বীরভূমের আছে